ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন এবং তাদের মদদ দিয়েছেন তাদের বিরুদ্ধে দলীয় প্রধানের নির্দেশ তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক এবং নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। সোমবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদতদাতা, উস্কানিদাতা, নেতা ও জনপ্রতিনিধিরাও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থার সম্মুখীন হবেন। এদেশে ধর্মীয় উগ্রবাদ এবং সাম্প্রদায়িক অপশক্তি পৃষ্ঠপোষক এবং নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। ক্ষমতা যেতে এবং ক্ষমতা অবৈধভাবে ধরে রাখতে বিএনপি সাম্প্রদায়িক দলগুলোর উপর নির্ভর করে।